আসসালামু আলাইকুম ওর ইসলামিক মিডিয়ার কোরআন শিক্ষার সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের দশ নম্বর ক্লাস এর আগে আমরা নয় নম্বর ক্লাস পর্যন্ত শেষ করেছি প্রিয় দর্শক সাধারণ মুসল্লিদের জন্য প্রথম থেকে কোরআন শিক্ষা এই ক্লাসগুলি তাদের জন্য যারা বহু চেষ্টার পরেও কোরআন শিখতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য আমাদের এই মূলত ক্লাসগুলি দর্শক কথা না বাড়িয়ে এখন আমরা আমাদের ক্লাসে চলে যাই প্রিয় দর্শক ক্লাসটি শুরু করার আগে অথবা পড়া শুরু করার আগে আমরা এই দুইটি আয়াত বেশি বেশি করে তেলাওয়াত করব। কেননা এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা দোয়াটি পড়ে নেই তবে তার আগে কয়েকবার দরেশ্বরী পড়তে হবে দরেশ্বরী পড়ে নেই আল্লাহ হুম্মাসল্লা আলা সৈয়দেনা ওয়া নাবিয়েনা ওয়া শাফি আইনা ওয়া হাবিবেনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া এরপরে এই দুইটি আয়াত পড়ব রব্বি zidni ilma রব্বি zidni ilma রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল উকুদাতাম মিল লিসানি يفقهو এই দুইটি আয়াত যদি আপনি পড়ার শুরুতে পড়েন আপনি যে পড়াগুলো পড়বেন সকল পড়া আপনি মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ কেননা এই দুইটি আয়াত পড়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্মৃতিশক্তি মেধা শক্তি আল্লাহ পাক বাড়াইয়া দেবেন ইনশাআল্লাহ এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব প্রিয় দর্শক আজকে আমরা দশ নম্বর ক্লাস আলোচনা করব আমাদের আলোচনা হবে আজকে এই হরফগুলো সম্পর্কে তার আগে আমরা আমাদের পূর্বের পড়াগুলো অর্থাৎ নয় নম্বর ক্লাসের পড়াগুলো একটু দেখে আসি দর্শক নয় নম্বর ক্লাসে আমাদের পড়া ছিল শব্দের শুরুতে শব্দের মাঝে বা শব্দের শেষে হরফের বিভিন্ন ধরন সম্পর্কে আমরা আলোচনা করেছি প্রিয় দর্শক হরফের এই বিভিন্ন রূপ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে কখনই আপনি শব্দ গঠন করতে পারবেন না সঠিক উচ্চারণ করতে পারবেন না কেননা হরফের বিভিন্ন রূপ দিয়েই শব্দ গঠন হয় দর্শক গত ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে শব্দের শুরুতে কোন হরফ কীভাবে বসে যেমন শব্দের শুরুতে যদি কোনো হরফ আসে তাহলে এভাবে বসবে যদি বা আসে তাহলে শব্দের শুরুতে বা এভাবে আসবে যদি শব্দের মাঝে বা হরফ আসে তাহলে বা হরফটি শব্দের মাঝে এভাবে আসবে যদি শব্দের শেষে বা হরফটি আসে তাহলে এভাবে আসবে এইভাবে আরবির উনত্রিশটি হরফের প্রত্যেকটি হরফের বিভিন্ন ধরনের বিভিন্ন রূপের ধারণা আপনার থাকতে হবে যেমন হা হা শব্দের শুরুতে আসলে এভাবে আসবে শব্দের মাঝে হা আসলে এভাবে আসবে এইভাবে দুই দিকে দুইটা চিহ্ন বের হয়ে যাবে যাতে এদিকে একটা হরফ বসে আর এদিকে আর একটা হরফ বসে আর শব্দের শেষে হা আসলে এভাবে বসবে অর্থাৎ হার পরে আর কোনো হরফ বসবে না হার পূর্বে বসবে মানে আগে বসবে এভাবে শব্দের শুরুতে যদি তা আসে তাহলে এভাবে বসবে অর্থাৎ এই দিক দিয়ে এভাবে বের হয়ে যাবে যাতে এখান থেকে আরেকটি হরফ লেখা শুরু হয় এরপরে শব্দের মাঝে যখন তা আসবে তখন এভাবে আসবে অর্থাৎ দুই দিক দিয়ে দুইটা এভাবে বের হয়ে যাবে যাতে দুই দিক দিয়েই হরফ বসে এভাবে শব্দের শেষে তা আসলে এভাবে বসবে অর্থাৎ তারপরে কোনো হরফ বসবে না একসাথে যুক্ত হয়ে কিন্তু তার আগে যে কোনো হরফ যুক্ত করে বসানো যেতে পারে এই চিহ্নর মাধ্যমে এরপরে দেখুন খ এ খ যখন শব্দের শুরুতে আসবে তখন এভাবে আসবে খর এখান থেকে আরেকটি হরফ লেখা শুরু হবে যেমন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে হচ্ছে খ এখানে আরেকটি হরফ লিখলাম তা এভাবে এরপরে দেখুন খ খ যখন শব্দের মাঝে আসবে তখন এভাবে আসবে এর দুই দিক দিয়ে হরফ লিখতে হবে বা পড়তে হবে যেমন আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে খ এটা হচ্ছে খ এখানে দুই দিক দিয়ে দুইটা চিহ্ন বের করা আছে অর্থাৎ এখান থেকে আরেকটি হরফ আমি লিখব যেমন এখানে তা আর এখানে লিখলাম সা এভাবে এরপরে শব্দের শেষে যখন খ আসবে তখন এভাবে আসবে দিকে হরফ থাকবে কিন্তু দিকে সংযুক্ত হরফ থাকবে না যেমন এটা হচ্ছে খ এখানে আরেকটি হরফ আমি লিখতে পারি শব্দের আগে এখানে বের করা আছে এখানে ধরুন এখানে আমি সিন সিন লিখলাম লিখলাম এখানে এইভাবে এইভাবে আসবে প্রত্যেকটি হরফের শব্দের বিভিন্ন ধরন দেওয়া আছে আপনাকে সবগুলো অর্থাৎ আরবির উনত্রিশটি হরফের প্রত্যেকটি হরফের রূপ এবং ধরন সম্পর্কে জানতে হবে অর্থাৎ শব্দের শুরুতে হরফের কোন রূপ শব্দের মাঝে হরফের কোন রূপ হয় শব্দের শেষে হরফের কোন ধরন হয় এই হরফের ধরন রূপ সম্পর্কে আপনাকে জানতে হবে যদি না জানেন তাহলে আপনি কখনো সঠিক উচ্চারণ করতে পারবেন না আপনি কখনো কোরআন পড়তে পারবেন না অতএব আপনি বারবার এগুলো বারবার বারবার পড়ুন পিছনের মনে রাখুন আপনি যদি বারবার পড়াগুলো পড়েন বারবার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং পড়েন অবশ্যই আপনি মনে রাখতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব প্রিয় দর্শক আজকে আমাদের দশ নম্বর ক্লাস আজকে আমরা বর্ণিত হরফগুলোর নাম বলবো এই হরফগুলো সম্পর্কে আমরা পূর্বের নয় নম্বর ক্লাসে ধারণা পেয়েছি অর্থাৎ শব্দের শুরুতে হরফের কোন রূপ হবে শব্দের মাঝে হরফের কোন রূপ হবে শব্দের শেষে হরফের কোন রূপ হবে যেহেতু এখানে প্রত্যেকটি শব্দের নিচে লেখা নাই যে কোন হরফ কোথায় আসে আমি আপনাদেরকে হরফগুলো সম্পর্কে জিজ্ঞাসা করব আপনারা আমাকে কমেন্টস করে উত্তর দেবেন বলুন তো দেখি এই হরফটির নাম কি এবং এই হরফটি শব্দের কোন জায়গায় বসবে তাড়াতাড়ি করে উত্তর দেবেন একজন লিখেছেন হরফটির নাম হচ্ছে মিম হরফটি বসবে শব্দের মাঝখানে অর্থাৎ শব্দের মাঝে এই হরফটি বসবে উত্তর সঠিক হয়েছে ধন্যবাদ এরপরে বলুন তো এই হরফটির নাম কি এবং এই হরফটি শব্দের কোথায় বসবে একজন বলেছেন এই হরফটির নাম হচ্ছে লাম এই হরফটি বসবে শব্দের শুরুতে ধন্যবাদ আপনাকে উত্তরটি সঠিক হয়েছে বলুন তো এই হরফটির নাম কি এবং এই হরফটি কোথায় বসবে তাড়াতাড়ি ঝটপট উত্তর দেবেন উত্তর সঠিক একজনে বলেছেন এই হরফটির নাম হচ্ছে হা হরফটি শব্দের শেষে বসবে যেহেতু এখান থেকে আর কোনো হরফ এখান থেকে যুক্ত হবে না এদিকে যুক্ত হবে এরপরে বলুন তো এই হরফটির নাম কি এবং এই হরফটি শব্দের কোথায় বসবে একজনে বলেছেন এই হরফটির নাম হচ্ছে জিম হরফটি বসবে শব্দের শুরুতে এরপরে বলুন এই হরফটির নাম কি এবং হরফটি কোথায় বসবে তাহমিনা বলেছে হরফটির নাম হচ্ছে হরফটি শব্দের মাঝখানে বসবে যেহেতু দুই দিক দিয়ে দুটা চিহ্ন বের হয়ে গেছে এদিকেও হরফ বসবে এদিকেও বসবে তার মানে এই হরফটি হচ্ছে মাঝের মাঝের হরফ হরফ শব্দের প্রিয় দর্শক অনেকেই উত্তর দিতে পারছেন আবার অনেকে উত্তর দিতে পারছেন না আমি আপনাদেরকে এই পড়াটি দিয়ে দিলাম আপনারা এই পরাগুলো পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন হরফ শব্দের কোথায় বসে যেমন এই হরফটি এটির নাম হচ্ছে খ এটি শব্দের শেষে বসবে এই হরফটির নাম হচ্ছে ইয়া এটি শব্দের শুরুতে বসবে এই হরফটির নাম হচ্ছে কাফ এটি শব্দের মাঝখানে বসবে এই হরফটির নাম হচ্ছে ত এটি শব্দের শুরুতে বসবে এই হরফটির নাম হচ্ছে ফা এই হরফটি শব্দের মাঝখানে বসবে এই হরফটির নাম হচ্ছে সা এই হরফটি শব্দের শেষে বসবে এই হরফটির নাম হচ্ছে কফ এটি শব্দের মাঝখানে বসবে যারা আরবির উনত্রিশটি হরফ ভালো করে বোঝেন চেনেন তারা এভাবে পড়তে পারেন এটা হচ্ছে শেষের তা অর্থাৎ শেষের তা শুরুর সিন মাঝের সা শুরুর দ শুরুর গইন, শেষের আইন মাঝের ফা শুরুর মিম শেষের নুন শেষের গয়েন মাঝের মাঝের ইয়া শুরুর দত শেষের দথ শুরুর সা মাঝের তা মাঝের ইয়া শুরুর বা শেষের লাম শুরুর বা শেষের নুন শেষের সা শুরুর সা শুরুর তা মাঝের কাফ শুরুর ইয়া মাঝের সিন শেষের ফা শেষের হা মাঝের ইয়া শেষের দ মাঝের গইন, মাঝের আইন শেষের সিন শুরুর গইন, শেষের বা শেষের ইয়া শেষের দাল শেষের দাল মাঝের হা শেষের মিম শুরুর আলিফ শুরুর লাম শুরুর হা মাঝের লাম শেষের কাপ শুরুর কাপ এভাবে আপনাকে কোন হরফটি শুরুতে বসবে কোন হরফটি মাঝে বসবে কোন হরফটি শেষে বসবে এর পরিপূর্ণ একটি ধারণা আপনার থাকতে হবে আপনি যদি এই ধারণাগুলো না মনে রাখতে পারেন তাহলে কখনই আপনি আরবি শব্দ গঠন করতে পারবেন না আরবি উচ্চারণ কখনো করতে পারবেন না অতএব আপনাকে কষ্ট করে হলেও বারবার এই হরফগুলো চিনে রাখতে হবে ধারণা রাখতে হবে কোনটা শুরুর কোনটা মাঝের কোনটা শেষের এভাবে আপনাকে মনে রাখতেই হবে আপনি যদি না পারেন তাহলে বারবার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই হরফগুলোর রূপ এবং ধরন সম্পর্কে আপনি জানবেন আশা করি আমার কথাটা আপনারা বুঝেছেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ক্লাসে ধন্যবাদ সকলকে